নিয়মিত বেগুন খেলে হতে পারে ক্যান্সার, সম্প্রতি গণমাধ্যমের এমন খবর আতঙ্কিত করেছে দেশবাসীকে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনাও। মূলত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার মাধ্যমে উঠে আসে বেগুনে বিভিন্ন ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতির তথ্য। প্রতিষ্ঠানটির গবেষকরা জামালপুরের দুটি উপজেলায় চাষ করা বেগুন ও মাটির নমুনা পরীক্ষা করে তার ফলাফল তুলে ধরেন শীর্ষ আন্তর্জাতিক জার্নাল nature.com-এ। এতে বলা হয় সেখানকার মাটি ও বেগুনে লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কপার, নিকেল ও আয়রনের মতো ক্ষতিকর ভারী ধাতুর অস্বাভাবিক উপস্থিতি মিলেছে, যা মানবদেহে তৈরি করতে পারে ক্যান্সার সহ নানান মারণ ব্যাধি। তবে এই গবেষণা নিয়ে বিভিন্ন মহলে চলছে বিতর্ক, গণমাধ্যমে প্রশ্ন উঠেছে গবেষণার মান নিয়ে, আলোচনা চলছে ভারী ধাতুর সঙ্গে ক্যান্সারের সম্পৃক্ততা নিয়েও। যদিও অন্য গবেষক এবং চিকিৎসকরা বলছেন প্রশ্ন তোলার সুযোগ নেই এই গবেষণা নিয়ে। যে জার্নালটিতে ডক্টর জাকির গবেষণা প্রবন্ধটি পাবলিশ করেছে, সাইন্টিফিক রিপোর্টস, এটা নেচার গ্রুপের একটা অত্যন্ত বিখ্যাত জার্নাল, একটা পিয়ার রিভিউড জার্নাল। আমি ওই জার্নালের একজন এডিটর, আমি তার গবেষণাপত্রটি একাধিকবার পড়েছি। এটা কোনোভাবেই ফেলে দেওয়ার না। জাকিরের গবেষণার যে ভারী ধাতুর উপস্থিতি বেগুনের মধ্যে পেয়েছে, এটা একেবারেই বাংলাদেশে কোনো নতুন কিছু নয়। কারণ আমরা একটা রিভিউ পাবলিশ করেছি রিসেন্টলি, সারা বাংলাদেশে এই পর্যন্ত যত গবেষণা হয়েছে, এই বিশেষ করে হেভি মেটাল ভারী ধাতুর উপস্থিতি বিভিন্ন সবজি খাদ্যদ্রব্যে, সমস্তগুলোকে একত্রিত করে আমরা বিশ্বের একটা বিখ্যাত স্প্রিঞ্জার নেচারের একটা জার্নালে আমরা এটা পাবলিশ করেছি। এবং ওখানে দেখেছি যে জাকিরের মতো শতাধিক গবেষণাপত্র আমাদের দেশের এই খাদ্যদ্রব্যের মধ্যে, মাটিতে, বাতাসে, ইভেন বাতাসে, ঢাকা শহরের বাতাসে প্রচুর পরিমাণ ভারী ধাতুর উপস্থিতি রয়েছে। তো এইগুলো জাকিরের এটাকে কোনোভাবে হালকাভাবে দেখার বিষয় নয়, এবং এটা কোনো বিচ্ছিন্নও নয় যে সে কোনো মনে করেন আনরিলায়েবল, অবিশ্বাস্য কোনো তথ্য না। আমরা জানি যে এই সমস্ত ভারী ধাতু, লেড, ক্রোমিয়াম, নিকেল এবং আর্সেনিক সহ এই সমস্ত যে ধাতুগুলো আছে, এগুলো কিন্তু সবকটাই মানে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। এগুলোর ক্ষেত্রে বিশেষ করে আরেকটা যোগ করি আমি, যদি অ্যাসবেস্টসও হয়, এগুলো কিন্তু ক্যান্সার সৃষ্টি করে এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই সমস্ত এইসবের মাত্রার অতিরিক্ত হয়ে গেলে কিন্তু এগুলো শরীরে জমা হবে, এবং জমা হলেই কিন্তু এটা ক্যান্সার সৃষ্টি করবে। এটা হয়তো সাথে সাথে না হলেও দীর্ঘমেয়াদী পরে একটা না একটা সময় গিয়ে ক্যান্সার সৃষ্টি করার ঝুঁকি থেকেই যাবে, কারণ এইগুলো শরীরের থেকে বের হবে না। এরা কিন্তু আমাদের শরীরে যে কোষ থাকে, কোষে ডিএনএ থাকে, ডিএনএ আবার জিন থাকে, জিনের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটিয়ে দেয়। জিনের মধ্যে স্বাভাবিক পরিবর্তন যখন ঘটে যায়, অস্বাভাবিক পরিবর্তন যখন ঘটে, তখন কিন্তু ক্যান্সার তৈরি হতে পারে। এর মধ্যে লেডের পরিমাণ আমরা জানি যে এটা লেড সবচেয়ে বেশি ক্ষতিকর। এটার পরিমাণ যদি 3.14 মাইক্রোগ্রামের বেশি হয়, তাহলে কিন্তু এটা বেশি ক্ষতির কারণ হতে পারে। এবং এর এটা শরীরে আমাদের স্বাস্থ্যতন্ত্রের শ্বাসের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি, অথবা আমরা এটা যদি আমাদের খাদ্যনালীর মধ্যেও কিন্তু শরীরে আসতে পারে। এটা তখন শরীরের বিভিন্ন এনজাইমগুলোকে সিস্টেমটাকে নষ্ট করে দেয়। এটা লিভারে হতে পারে, এটা ব্রেইনে হতে পারে, এটা কিডনিতে হতে পারে, এটা আমাদের বোন মেরোতে হতে পারে। তো শরীরে এই সমস্ত জায়গাগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, চূড়ান্তভাবে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সেটা নানা রকম রোগ শরীরে দেখা দিতে পারে এবং বিশেষ করে বিভিন্ন স্নায়ুর রোগও তৈরি হতে পারে। তবে প্রাকৃতিকভাবে বেগুনে কোনো ক্ষতিকর উপাদান নেই জানিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন মানুষই নানান কেমিক্যাল মিশিয়ে ক্ষতিকর করে তুলেছে বেগুন সহ সব ধরনের সবজি। হেভি মেটালস নিয়ে কথাই আছে যে এটা রান্নাতেও কিন্তু নষ্ট হয় না। হেভি মেটালস হচ্ছে হেভি মেটালস, ভারী ধাতু, যেই ধাতুগুলো বছরের পর বছর, শত বছর ধরে থেকে যায়, মাটিতে থেকে যায়, ফসলের ভিতরে থেকে যায়, যেভাবেই হোক আপনি খেলেন আপনার ভিতরে কিন্তু থেকে যাবে এবং ক্যান্সার তৈরি করবে। মানে আপনাকে ওইখানে আপনার ডিএনএ রেপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন এইগুলোর ভিতরে বাধা তৈরি করবে, যার জন্য হচ্ছে ক্যান্সার তৈরি হয়। এখানে যেটা ভুল একটা মেসেজ আমাদের কাছে চলে আসছে, বেগুনের ভিতরে কিন্তু ক্যান্সার উৎপাদক কোনো সেল থাকে না বা কোষ থাকে না অথবা কোনো জার্ম থাকে না। বেগুন ইটসেলফ একটা খাবার, সেটার ভিতরে আমরা মিসম্যানেজমেন্ট করে আমাদের ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড অথবা আমাদের যেমন আর্সেনিকযুক্ত পানি দিয়ে যদি আমরা যদি বেগুনে চাষ করি অথবা অন্য ফসলে যদি করি, তাহলে সেগুলো ঢুকে যাবে স্বাভাবিকভাবে, সেভাবে কিন্তু আমরা বিষাক্ত করছি। আসলে বেগুন দোষী না, দোষী হচ্ছে আমরা কিভাবে উৎপাদন করছি। ট্রেসেবিলিটি দরকার এখানে। উৎপাদন যদি ভুল হয়ে যায় তাহলে
বেগুনের ভিতরে ঢুকে যাবে, দুধের ভিতরে ঢুকে যাবে, মাছের ভিতরে ঢুকে যাবে, মাংসের ভিতরে ঢুকে যাবে এবং আমরা কিন্তু আমাদের সেফ ফুড পাবো না। গবেষণার প্রতিবেদন গণমাধ্যমে উঠে আসাকে নেতিবাচক নয় বরং ইতিবাচক মন্তব্য করে বেগুনসহ সব সবজি নিরাপদ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি এই কৃষিবিজ্ঞানীদের। অনেকে বলছেন যে এটা কেন মিডিয়ার মাধ্যমের সাথে যোগাযোগ করবে না, সরকারের সাথে যোগাযোগ করবে না। একজন গবেষক তার জামালপুরে একটা ক্ষুদ্র গবেষণা করে একটা তথ্য উদ্ঘাটন করেছে, এটা যদি আপনি সরকারের সাথে যোগাযোগ করে, এটা প্রচলিত ধারণা। প্রথম হচ্ছে তাকে এটা একটা পিয়ার রিভিউড জার্নালে পাবলিশ করতে হবে, এরপরে আপনার মনে করেন মিডিয়া আপনারা যারা আছেন অবভিয়াসলি যদি এটা জনসাধারণের স্বাস্থ্য স্বার্থ বা পরিবেশের সাথে সম্পর্কিত হয় এটা কিন্তু আপনারা আলোচনার মধ্যে নিয়ে আসতে পারেন এবং আমি মনে করি এটা অত্যন্ত ভালো আলোচনায় আসছে। এতে জনসচেতনতা তৈরি হবে এবং জন আকাঙ্ক্ষা তৈরি হবে যে এই অবস্থাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি যদি এটা মনে করেন জনস্বাস্থ্যের এবং স্বার্থের পরিপন্থী হয়ে থাকে। এই সভ্যতা যে আমরা এতটুকু আসছি গবেষণার মাধ্যমে আবিষ্কৃত গবেষণাপত্রগুলো প্রকাশিত হয় এইভাবেই, আপনি আইনস্টাইন বলেন নিউটন বলেন সবাই একই ধারায় অগ্রসর হয়েছে, কাজে জাকির কোনো মানে অস্বাভাবিক কোনো কাজ করেনি। আমি আশা করছি যে এই যে গবেষণাটা হয়েছে সেই গবেষণাটা আমাদের চোখ খুলে দিয়েছে এবং এই ধরনের গবেষণা অনেক জায়গায় হচ্ছে এবং সেগুলো সবগুলোই কিন্তু সরকারের উচিত গবেষণালব্ধ বিষয়গুলো দিয়ে প্ল্যান করা, আগামীতে একটা প্ল্যান করা আমাদের এগ্রিকালচারকে কীভাবে সেফ করব, কীভাবে আমরা সাধারণ ভোক্তাদের কাছে আমাদের নিরাপদ খাবার তুলে দিব, সরকারের উচিত এখন প্ল্যান করা। বিশেষ শীর্ষ জার্নালগুলো ঘেঁটে বেগুনসহ বাংলাদেশের বিভিন্ন কৃষিপণ্যে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে এর আগেও অন্তত 1800 গবেষণার তথ্য পাওয়া যায়। এসব গবেষণায় খাদ্যপণ্যে মানবদেহের জন্য চরম ক্ষতিকারক ভারী ধাতুগুলোর উপস্থিতির জন্য কলকারখানা, নগরীর বর্জ্য ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারকে দায়ী করা হয়েছে। কেফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।